আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জিরো পয়েন্ট ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি কিটোরোলাক ট্রোমেথামিন গ্রুপের সদস্য, যা 10 মিগ্রা আকারে বাজারে পাওয়া যায়। এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত। তার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে মাত্র 12 টাকা। এবার আসবো এটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি অস্ত্রোপচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ে স্বল্প সময়ের জন্য ব্যবহৃত করা হয়। অর্থাৎ যাদের অপারেশন করার পর ব্যথা অনুভূত হয় এবং সেই ক্ষেত্রে ডক্টর এটি দিয়ে থাকেন ব্যথার ওষুধের সঙ্গে। এবং এটি খুব ভালো ব্যথানাশক ওষুধ, যা খুব ভালো কাজ করে। এবার আসবো এর মাত্রা এবং সেবনবিধি নিয়ে। অনুমোদিত মাত্রা হচ্ছে 10 মিগ্রা, যা 4 থেকে 6 ঘন্টা পরপর খাওয়া যেতে পারে। এটি সর্বোচ্চ 7 দিন, এবং অবশ্যই এই ওষুধটি খাওয়ার আগে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি। কারণ ব্যথার ওষুধগুলো খেলে কি হয়, এগুলো কিডনি ড্যামেজ করতে পারে এবং আপনার পাকস্থলীকে দুর্বল করে দিতে পারে। সেই ক্ষেত্রে এটি যেহেতু ব্যথার ওষুধ, সেন্সিটিভ একটি বিষয়, সেই ক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহারের আগে আপনারা ডক্টরের পরামর্শ গ্রহণ করেই এই ওষুধটি খাবেন। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। অর্থাৎ এই ওষুধটি খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পেপটিক আলসার, দুশ্চিন্তা, ঝিমুনি, মাথা ব্যথা, অতিরিক্ত কৃষ্ণা পাওয়া, ক্লান্তিবোধ, উচ্চ রক্তচাপ, বুক ব্যথা, মেয়েদের বন্ধাত্ব এবং ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি বেশি ঝুঁকি না, তবুও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি থেকে বিরত থাকা উচিত। কারণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যথানাশক ওষুধ খাওয়া ঠিক না। এবার আসবো এই ওষুধটি ব্যথার কীরকম কাজ করে। এই ওষুধটি খেলে আপনাদের তীব্র এবং মাঝারি ধরনের যে ব্যথা থাকে সেই ব্যথাগুলো চলে যায়। বিশেষ করে হাড়ের অথবা অপারেশনের পরে যে তীব্র বা মাঝারি ব্যথা লক্ষণ করা যায়, সেই ব্যথাগুলো খুব দ্রুত নিরাময় হয়। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।